আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই নম্বর বৈশিষ্ট্য যেটি, সেটি হলো ওয়া তাহমিলুল কাল্লা, সেটি হলো কাল্লা হলো আদ-দাঈফ ওয়াল ইয়াতীম, দুর্বল এতিম এইরকম মানুষগুলোর দায়িত্ব বহন করা, এদেরকে সহযোগিতা করা। এই কাজটা যে করবে আল্লাহ তাকে দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত করবেন না, আল্লাহ তাকে সম্মানিত করবেন। কারণ এতিমের যে দায়িত্ব পালন করে, এতিমের যে কাফেল, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি এই সাব্বাবা আর উস্তাদ দুইটা আঙ্গুলকে একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখিয়ে বললেন যে আমি আর এতিমের লালন পালনকারী, এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতের ভিতরে একসাথে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এতিমের যে দেখাশোনা করে, কোরআনে কারিমে অসংখ্য আয়াত আল্লাহ এতিমের অধিকার, এতিমের প্রতি এহসান করার আল্লাহ নির্দেশ দিয়েছেন। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার। ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সূরা দোহার মধ্যে আল্লাহ পাক বলেন খবরদার এতিমকে কখনো তুচ্ছ করিও না, ধিক্কার দিও না, ধাক্কা দিও না, বের করে দিও না। আল্লাহ পাক কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। কাফেরের বৈশিষ্ট্য হলো এরা এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, এরা এতিমের সম্পদ বক্ষণ করে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন এতিমের সম্পদ যদি কারো ফেটে যায় তাহলে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেই জন্য তার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। এতিমের সম্পদ যদি কারো পেটের ভিতরে ঢুকে কেউ গ্রাস করে তাহলে সে জাহান্নামের আগুন গ্রাস করে, জাহান্নামের আগুন খায়। আর যে এতিমকে সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের দুর্বল অসহায় যারা আছে এদের দিকে এহসান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নির্দেশনা দিয়েছেন। আরেকটা হলো কাল্লা হলো বোঝা বহন করতে পারতেছে না, এরকম মানুষের বোঝাটা বহন করে দেওয়া। আমরা আগে দেখতাম ছোটবেলায়, এটা এখন হারিয়ে গেছে, আপনারাও দেখছেন যারা বয়স্ক আছেন, আমাদের থেকে বেশি বয়সের যারা আছেন তারা দেখেছেন বাজারের থেকে একজন মুরব্বী বাজারের ব্যাগটা আনতেছে, আলগাইতে পারতেছে না। তখন ছোট মানুষ যারা থাকতো বা যুবক যারা থাকতো তারা কিন্তু বাজারের ব্যাগটা আনি বাড়িতে দিয়ে যেত, কিন্তু এখন যদি রাস্তায় পড়িও যায় মরেও থাকে তাও কেউ ধরেও দেখবে না, মানে যে আপনি পাইতেছেন না একটু ব্যাগটা আনি দিই বা একটু সহযোগিতা করি, এই কাজটা কেউ করে না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে জাহিলি যুগে এই কাজটা বেশি বেশি করতেন। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন কোনো জায়গায় মানুষ একটা কাজ করতেছে, কাজটা খুব কঠিন উনি পাইতেছে না, বল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কাজে লেগে যেতেন। সুবহানাল্লাহ। কেউ একটা বোঝা মাথায় করে আনতেছে মরুভূমির মধ্যে পাহাড়ের মধ্যে ভালোভাবে আলগাইতে পারতেছে না, কষ্ট হইতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুবক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বোঝাটা নিজের মাথায় নিয়ে পৌঁছাই দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই গুণটা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া তাহমিলুল কাল্লা, যে আপনি যারা বোঝা বহন করতে পারতেছে না এইরকম কষ্টকারী মানুষগুলো থেকে আপনি তার বোঝাটা বহন করে দেন, এটা আপনার একটা বিশেষ বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ।